রাসুলের দাড়ি লাগিয়েছে জাহিদ হাসানের মুখে, আরে তিশার মাথায় হিসাব, হলি আর্টিজান নামে এই সিনেমাটা, ওটা বোঝাতে চাচ্ছে যে দাঁড়িয়েওয়ালা মানুষ বোমা হামলা করে বেড়ায়, সিনেমা না চলচ্চিত্র জগতই দেশ থেকে ঝুলে দেবে। বেশি ঝামেলা করবেন না, রসুলের সন্নত নিয়ে, আল্লাহর বিধান পর্দা ফরজ নিয়ে যদি একবার এটা খেকে যায়, সিনেমা না চলচ্চিত্র জগতই দেশ থেকে ঝুলে দেবে। বাংলার মুসলমানরা এইভাবে যদি কোরআন মানত, এদেশে যে শনিবারের বিকেল নামে যে সিনেমাটা তৈরি করেছে শয়তান, এটা কবে বন্ধ হয়ে যেত? শনিবারের বিকেল নামে সিনেমা তৈরি করেছে, রাসুলের দাড়ি লাগিয়েছে জাহিদ হাসানের মুখে, আরে তিশার মাথায় দিয়েছে পাগড়ি, এই যে হিসাব, হলি আর্টিজান নামে এই সিনেমাটা, সরোয়ার জাহান ফারুকে কুলাঙ্গার বানিয়েছে নবীর দাড়িকে লাগিয়েছে, যারা হামলা করেছিল হলি আর্টিজানে তাদের মুখে, ওটা বোঝাতে চাচ্ছে যে দাঁড়িয়েওয়ালা মানুষ বোমা হামলা করে বেড়ায়, আঘাতটা গেছে রসুলের পরিচয়, কথা বলে না কেন? আপনি কোথায় আঘাত দিচ্ছেন? সিনেমা বানান, নভেল নাটক বানানোর অসুবিধা নেই, কিন্তু রসুলের দাড়ি নিয়ে আপনি হিজাব পর্দা ফরজ, ওইটা নিয়ে কটূক্তি করলে সাহস চোখে, অবশ্যই আপনার পেছনে কোন রাঘব বোয়াল কলকাঠি না আছে, যাতে এই শয়তানের এতটুকু পিসকে মানুষের দ্বারা চিকন হ্যাংলা দেখেননি, আপনি যাই পেছন ধরো যদি শক্তি পাচ্ছেন, আর দাঁড়াই দিচ্ছে স্পষ্ট জানাচ্ছে, এখনো 96% নবীর উম্মত এই দেশে আছে, বেশি ঝামেলা করবেন না, রাসূলের সুন্নত নিয়ে, আল্লাহর বিধান পর্দা ফরজ নিয়ে যদি একবার এটা খেকে যায়, সিনেমা না চলচ্চিত্র জগতই দেশ থেকে ঝুলে দেবে। আজকের 21 বার মাহফিল থেকে যারা দায়িত্বে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, এই মুহূর্তে শনিবারের বিকেল হলে আর্টিজান এই সিনেমা বন্ধ করা লাগবে, কারণ এটার দ্বারা শুধু আমাদেরকে গালি দিলে মেনে নিতাম, গালি দিচ্ছে সরাসরি রসুলের দাড়িকে, হলি আর্টিজানে যারাই হামলা করেছিল একটার মুখের দাড়ি ছিল না, আর একটাও মাদ্রাসায় পড়ুয়া ছেলে মেলে না, সবগুলো কলেজ ভার্সিটির, কথা বলেন, তাদেরকে আপনি কালার করেন না, যত দোষ সব হুজুরদের, আর হুজুরদেরও গালি দেন, কিন্তু আপনি রসুলের দাড়ি লাগিয়ে দিলেন শয়তানের মুখে কোন কারণে? সুতরাং এই মুহূর্তে বন্ধ করা লাগবে, কারা রাজি আছেন দেখি, লিল্লাহি তাকবীর।